সেইটে বিপিএল এর দশম আসরের ১৬তম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয় সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে ব্যক্তিগত ২ রান করে আউট হন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে ব্যর্থ হন প্রীতম কুমারও, দলীয় ৩৩ রানে ব্যক্তিগত ১ রান করে আউট হন তিনি। তবে এরপর সৌম্য সরকারকে সাথে নিয়ে বরিশালের পক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন আহমেদ শেহজাদ। শেহজাদের সাথে ৫০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২০ রান করে আউট হন সৌম্য সরকার। বরিশালের দলীয় ১০৮ রানে ব্যক্তিগত ৬৬ রান করে আউট হন আহমেদ শেহজাদ। এরপর দ্রুত রান তুলতে গিয়ে সীমানায় ক্যাচে পরিণত হন মুশফিক, তার ব্যাট থেকে আসে ২২ রান। শেষ দিকে ব্যাট হাতে টর্নেডো ব্যাটিং করেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাত্র ২৪ বল থেকে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। তার সাথে মাত্র ৬ বলে ১৫ রানের ঝড়ো ব্যাটিং করে অপরাজিত থাকেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানে থামে বরিশালের রানের চাকা। ১৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে আউট হন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এরপর সিলেটের দলীয় ৪৩ রানে আউট হন আরেক ওপেনার শামসুর রহমান শুভ। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন, মাত্র ২ রান করে আউট হন তিনি। ইনিংসের মাঝে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলেছেন জাকির হাসান ও বেনি হাওয়েল, তাদের জুটিতেই দলীয় ১০০ রান পূর্ণ করে সিলেট। তবে ব্যক্তিগত ৪৬ রান করে জাকির হাসান আউট হলে সিলেটের দলীয় ১১০ রানে আউট হন আরেক সেট ব্যাটসম্যান বেনি হাওয়েল। এরপর আবারও ব্যাটিং ধসের মুখে পড়ে সিলেট, শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন রিয়াজুর রাজা ও সামিত প্যাটেল। শেষ ১৮ বলে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ৫০ রানের। এমন কঠিন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত ৪৯ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। এদিকে ম্যাচ জিতে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ম্যাচের শুরুতে ব্যাট হাতে আমরা ভালো করেছি, আহমেদ শেহজাদ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই দুর্দান্ত ব্যাট করেছে, তাদের ব্যাটিংয়ে আমরা বড় স্কোর দাঁড় করাতে পেরেছিলাম। দ্বিতীয় ইনিংসে বল হাতে মোহাম্মদ ইমরান অসাধারণ বল করেছে, মেহেদী হাসান মিরাজও দারুণ বল করেছে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।